জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম হাজার হাজার সেনা প্রত্যাহার গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল এবারে নববর্ষের প্রথম প্রহরে তেল আবিব অভিমুখে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ ইসরায়েল গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের মাধ্যমে নববর্ষকে বরণ করেছে এদিকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া পরমাণু যুদ্ধে জড়ানোর আশঙ্কা কিম জং উন হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যুদ্ধ চাইলে পরমাণু অস্ত্র গর্জে উঠবে এবং সবশেষে জানিয়ে দিব ফিলিস্তিন সংকট তৈরির পেছনে ব্রিটেনের হাত রয়েছে ক্যামেরনকে আবদুল্লাহিয়ান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধরত পাঁচটি ব্রিগেড প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল তিনটি প্রশিক্ষণ ব্রিগেডের পাশাপাশি ৫৫১তম এবং ১১৪তম রিজার্ভ ব্রিগেড প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি বাহিনী একটি ব্রিগেডে সাধারণত ৩-৫ হাজার সেনা থাকে সে হিসাবে ১৫-২৫ হাজার সেনা প্রত্যাহার করে নিয়েছে তেল আবিব ইহুদিবাদী সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরণত জানিয়েছে ইসরায়েলি অর্থনীতিকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এসব সেনা প্রত্যাহার করা হচ্ছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে তাদের লক্ষ্য ব্যাপকভাবে অর্জিত হওয়ায় এসব সেনা আর সেখানে মোতায়েন করে রাখার প্রয়োজন নেই ইহুদিবাদী ইসরায়েল এর আগে গত মাসে গাজা থেকে তাদের সবচেয়ে প্রশিক্ষিত ও দুর্ধর্ষ গোলানি ব্রিগেড প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল গাজা থেকে বিপুল সংখ্যক সেনা প্রত্যাহারের এই ঘটনাকে ইসরায়েলি বাহিনীর জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে ফিলিস্তিনি বার্তা সংস্থা প্যালেস্টাইন ক্রনিক গাজা যুদ্ধের বাস্তব তথ্য উপাত্ত তুলে ধরে একথা বোঝানোর চেষ্টা করেছে যে এই যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে উত্তর ও মধ্য গাজায় ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য অর্জন করে ফেলেছে বলে দাবি করেছে বার্তা সংস্থাটি তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে প্যালেস্টাইন ক্রনিক লিখেছে উত্তর ও মধ্য গাজায় লক্ষ্য অর্জিত হওয়ার দাবি সত্য একেবারেই না গাজা উপত্যকায় যে ১৭ ব্রিগেড ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে তাদের মধ্যে উত্তর গাজায় এখনো ৪ ব্রিগেড সেনা যুদ্ধ করছে এবং সেখানকার যুদ্ধ শেষ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না উপরন্ত মধ্য গাজার স্থল যুদ্ধ এখন পর্যন্ত আল বুরেজ শরণার্থী শিবিরের পূর্ব সীমান্তই অতিক্রম করেনি ইসরায়েলি বাহিনীর কয়েকটি ব্রিগেড একসঙ্গে চেষ্টা করেও মাত্র কয়েক বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট একটি এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি নসিরাত মাগাজি কিংবা দেইরাল বালাহ এলাকায় এখনো সংঘর্ষ শুরুই হয়নি অথচ এই তিনটি শরণার্থী শিবিরে ৭ অক্টোবর থেকে অবিরাম বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলের ৭টি ব্রিগেড যুদ্ধ করে যাচ্ছে ঠিকই কিন্তু তারা উল্লেখযোগ্য কোনো সাফল্য পেয়েছে বলে এখন পর্যন্ত জানা যায়নি এটি কি সেই কথিত তৃতীয় পর্যায়ের যুদ্ধ শুরুর ইঙ্গিত গত সপ্তাহ ধরে ইসরায়েলি গণমাধ্যম দাবি করে আসছে যে শিগগিরই গাজা যুদ্ধের তৃতীয় পর্যায়ে যুদ্ধ শুরু হতে যাচ্ছে কিন্তু তৃতীয় পর্যায়ে শুরু হতে যাওয়ার অর্থ মোটেও একথা নয় যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয়েছে যদিও তেল আবিব সেরকম কিছুই বোঝানোর চেষ্টা করছে ইসরায়েল মূলত একের পর এক পর্যায়ের কথা বলে জনমনে এমন ধারণা সৃষ্টি করে যাচ্ছে যে যুদ্ধ তাদের পরিকল্পনা অনুযায়ী চলছে কিন্তু সত্যি কি যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী চলছে ইসরায়েলি সেনাবাহিনীর মূল সমস্যা হচ্ছে তেল আবিব হামাসকে ধ্বংস করে গাজা পুনর্দখলের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুদ্ধ শুরুর দিন থেকে সে লক্ষ্য বাস্তবায়নের মতো কোনো সুস্পষ্ট সামরিক পরিকল্পনা তাদের ছিল না শনিবার ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও বহু মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন কিন্তু তার ওই ঘোষণার পরদিন অন্তত ১৫,০০০ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রমাণ করে ইসরায়েলি জনগণকে বোকা বানানো ছাড়া তার ওই অঙ্গীকারের অন্য কোনো অর্থ হয় না ইসরায়েলি বার্তা সংস্থা ওয়ালা নিউজ জানিয়েছে আগামী সপ্তাহে গাজা থেকে আরও সেনা প্রত্যাহার করার ঘোষণা আসতে পারে এভাবে চলতে থাকলে গাজায় ইসরায়েলের যুদ্ধ নামকাওয়াস্ত সংঘাতে পরিণত হবে তাহলে কি যুদ্ধে হেরে গেল ইসরায়েল আরব ইসরায়েল সংঘাতের ইতিহাসে গাজায় নজিরবিহীন প্রতিরোধের মুখে পড়েছে তেল আবিব এ অবস্থায় সেনা প্রত্যাহারের ঘটনাকে ইসরায়েলি বাহিনীর জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে চিহ্নিত করা গেলেও এখনও এ বিষয়টি স্পষ্ট নয় যে ইহুদিবাদীরা কি গাজা থেকে পুরোপুরি সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নাকি এখনও যেন তেন একটি জয়ের আশা তারা করছে কোনো কোনো ইসরায়েলি গণমাধ্যম চতুর্থ পর্যায়ের যুদ্ধের কথা বলার চেষ্টা করছে ওই পর্যায়ে গাজা উপত্যকা পুরোপুরি ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসার কথা কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যদি প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে না পারে তাহলে তারা কিভাবে গাজার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ফিলিস্তিনিরা কি
তাহলে জিততে যাচ্ছে। বারজিলাই মেডিকেল সেন্টার নামক একটি ইসরায়েলি হাসপাতাল রোববার জানিয়েছে তারা 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 35 আহত ইসরায়েলি সেনার চিকিৎসা করেছে। এই এক হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী এত বেশি সেনা ইসরায়েলের 75 বছরের ইতিহাসে কোনো আহত হয়নি। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই পরিসংখ্যান কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কাজেই গাজায় ইসরায়েল পরাজিত হতে যাচ্ছে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী হতে যাচ্ছেন এটি বলা ছাড়া বিদ্যমান পরিস্থিতিকে অন্য কোনো ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। বিশেষ করে গাজা থেকে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা প্রত্যাহার করাকে কোনো অবস্থায় অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। নববর্ষের প্রথম প্রহরে তেল আবিব অভিমুখে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ। ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ইহুদিবাদে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বহু শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফলে নববর্ষের অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে এসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা। রোববার রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে তেল আবিব ও অ্যাশ দোত সহ বহু ইসরায়েলি শহরে সাইরেনের ভয়ঙ্কর শব্দ বাজতে শুরু করে। এর ফলে ইহুদিবাদীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি করে থাকে। আল মায়াদিন টিভি জানিয়েছে জর্ডান নদীর পশ্চিম তীরের রামাল্লা শহর থেকেও গত রাতে তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। গাজা থেকে মধ্যরাতে রকেট উৎক্ষেপণ শুরু হলে গাজাবাসী আল্লাহ আকবার ধ্বনি দিয়ে এ হামলাকে স্বাগত জানায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা 3 মাসের ভয়াবহ বোমা বর্ষণের পরও ঝাঁকে ঝাঁকে রকেট উৎক্ষেপণের সক্ষমতা দেখে গাজাবাসী উল্লাস প্রকাশ করে। ইসরায়েলি গণমাধ্যমগুলো গাজা থেকে তেল আবিব অভিমুখ অন্তত 20টি ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার খবর দিয়েছে। এসব গণমাধ্যম ইসরায়েলি সেনাবাহিনীর সমালোচনা করে বলেছে এই বাহিনী যখন দাবি করেছে তাদের গত 3 মাসের অভিযানে হামাসের রকেট হামলার সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে, তখন তেল আবিবের ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপের ঘটনা এর উল্টো চিত্রই প্রমাণ করে। এসব গণমাধ্যম বলেছে আমরা নিজেদেরকে মিথ্যা বলা থেকে বিরত রাখি। ইসরায়েলি দৈনিক ইহুদিয়ত আহরণত লিখেছে ইসরায়েল গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের মাধ্যমে নববর্ষকে বরণ করেছে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যুদ্ধ চাইলে পরমাণু অস্ত্র গর্জে উঠবে কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে কোনো ধরনের পুনঃ একত্রীকরণ বা আপোষ রফার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে তিনি ওয়াশিংটন ও সিউলকে সতর্ক করে দিয়ে বলেছেন সম্ভাব্য যে কোনো সামরিক সংঘাতে তার দেশ কঠিন পদক্ষেপ নিতে মোটেও দ্বিধা করবে না। কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA এ তথ্য জানিয়েছে কিম আজ রাজধানী পিয়ং এ এক বক্তব্যে বলেন দুই কোরিয়ার সম্পর্ক এখন দুটি শত্রু ভাবাপন্ন ও যুদ্ধরত দেশের সম্পর্কে এসে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সরকার পরিবর্তন করতে চায় বলে তিনি অভিযোগ করেন। কিম বলেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের বাস্তবতা উপলব্ধি করার এটাই সঠিক সময়। ওয়াশিংটন ও সিউল যদি পিয়ং ইয়ং এর সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় তাহলে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি গর্জে উঠতে মোটেও দ্বিধা করবে না। 1953 সালে এক সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে দুই কোরিয়ার মধ্যকার সংঘাতের অবসান হয় এবং দুই কোরিয়া আলাদা হয়ে যায়। তখন থেকে এখন পর্যন্ত উত্তর ও দক্ষিণ কোরিয়া যুদ্ধাবস্থায় রয়েছে, যদিও দুই দেশের সরকারই কোনো একদিন আবার একত্রিত হয়ে এক দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে এসেছে। ফিলিস্তিন সংকট তৈরির পেছনে ব্রিটেনের হাত রয়েছে ক্যামেরন কে আব্দুল্লাহিয়ান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলে চলমান গণহত্যার ব্যাপারে কিছু পশ্চিমা দেশ যে দ্বৈত নীতি গ্রহণ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন দখলদার সরকারকে গাজায় স্বাধীনভাবে জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে জ্বলন্ত অগ্নিকুণ্ডলিতে পরিণত করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। তিনি গতকাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক ফোন আলাপে এসব সোজাসাপটা কথা বলেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি ইরান ও ব্রিটেনের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন। আমির আব্দুল্লাহিয়ান বলেন ফিলিস্তিন সংকটের মূলে রয়েছে ইসরায়েলের 75 বছরের দখলদারিত্ব যা প্রতিষ্ঠার পেছনে নিশ্চিতভাবে ব্রিটেনের হাত ছিল। তিনি বলেন 75 বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করে এসেছে এবং অধিকৃত ভূখণ্ডগুলোতে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ অপরাধযোগ্য ও গণহত্যার ব্যাপারে পাশ্চাত্যের রহস্যজনক নিরাপত্তার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন দক্ষিণ আফ্রিকায় যেমন দশকের পর দশক ধরে বর্ণবাদী শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে, ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসও তেমনই বর্ণবাদী ও দখলদারি
ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তিনি তেহরান লন্ডন সম্পর্কের উন্নতি ঘটানোর জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতির ব্যাপারে বাস্তবদর্শী নীতি গ্রহণ করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান। ফোনালাপে মধ্যপ্রাচ্য জুড়ে গাজা যুদ্ধের বিস্তার রোধ করতে তেহরানের প্রতি আহ্বান জানান ক্যামেরন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে বিশেষ করে লোহিত সাগরে গাজা যুদ্ধের বিস্তার রোধ করতে ইরান ভূমিকা রাখতে পারে।